অনেক দিন আগের কথা, যখন হোমিওপ্যাথি আবিষ্কারের জন্য হ্যানিম্যানকে অনেক অপবাদ সহ্য করতে হয়েছিল। কেন্ট বোরিক হেরিংদের জীবন সংশয়ের ঝুঁকি নিয়ে হোমিও ঔষধ প্রুভিং করতে হয়েছিল। এইসব মহামনীষীদের অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই হোমিওপ্যাথি। আজ আমাদের আর পাগল হিসেবে আখ্যায়িত হতে হবে না, হ্যানিম্যানের মতো বিনিদ্র রজনী যাপন করতে হবে না, কেন্ট বোরিক হেরিংদের মতো জীবনের ঝুঁকি নিয়ে ঔষধ প্রুভিং করতে হবে না। শুধু ছোট্ট একটি বিশ্বাস, শুধু ছোট্ট একটি প্রতিজ্ঞা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, আর তা হল সদৃশ বিধানের নিয়ম মেনে অর্গাননের জ্ঞানে আলোকিত হয়ে প্রকৃত হোমিওপ্যাথির চর্চা করব। তাহলে বাঁচবে প্রকৃত হোমিওপ্যাথি, আর পরম করুণাময়ের আশীর্বাদ প্রসূত হোমিওপ্যাথি বাঁচাবে রুগ্ন মানবতাকে। আমরা হোমিও ডাক্তার, আমাদের গুরু হ্যানিম্যান। এই মহাবিশ্বে সৃষ্টিকর্তা হ্যানিম্যানকে সৃষ্টি না করলে হয়তো বিশ্ব মানবতা সাদৃশ্য বিধান মতে রোগ আরোগ্য করতে পারত না।